চানকি আপনার নতুন ভিডিওত সকলকে স্বাগত জানাইছো। পোনপ্রথমে আপনার কাতি বিহু শুভেচ্ছা জ্ঞাপন করলো। আর আজি আপনার একটা ধুনিয়া গাহরি মাংস রেসিপি লাইছো। আজিলেকে মই ঔটেঙা দিয়া গাহরি বনোৱা নাই। আজি ঔটেঙার লগত গাহরি মাংস বইল নবনাও, আজি ঔটেঙার গাহরি মাংস ভজা বনাম। অকমান টেঙা জ্বলা টাইপত খাবলে হয়। আপনাদের যোনটো রেসিপি আছে সেটা ট্রাই করব, বহুত বেশি টেস্টি রেসিপি হয়। যদি আপনাদের ঔটেঙার গাহরি মাংস খাই পোৱা নাই, এনেকে আপনাদের বনাই চাব। ঔটেঙার যোনটো বইল গাহরি আছে সেটা খাই ভাল লাগে, কিন্তু এনেকে টেঙা জ্বলা টাইপত অকমান বনাই পেলেও ভাল লাগে, আপনাদের ট্রাই করব। আর ভিডিওটা আরম্ভ করার আগে আপনাদের ধুনিয়া মামাআর্থ প্রোডাক্টের বিষয় লৈছো। এটা হচ্ছে মামাআর্থর গ্রিন টি ডে ক্রিম হয়, আর আছে মামাআর্থর গ্রিন টি ফেস টোনার। আমার কি হয়, বর্তমান যেহেতু এটা ধুলি বালি, এটা শুকানোর দিন আছে, খরাং দিন আছে, যেহেতু ধুলি বালির ফলত আমার হিউমিডিটির ফলত কি হয়, স্কিনটা ড্রাই হয়ে যায়, ডাল হয়ে যায়, আর মানে স্কিনটা ব্রাইট নহয়। আর আমার যা মুখত পিম্পলস থাকে, মানে গুটিগুটিবিল থাকে, যে যা ওপেন পোর্স থাকে, সেইবাকে আমার বিভিন্ন ধরনের মানে সমস্যার সৃষ্টি করে। সো সেইবিল যদি আপনাদের ভাল করে বিচারিছে, তাহলে আপনাদের এই মামাআর্থর এই যোনটা প্রোডাক্ট আছে, এটা আপনাদের ব্যবহার করব। গ্রিন টি খালে আমার যোনটো মেটাবলিজম আছে সেটা ঠিক করার সহায় করে, মানে ক্ষীণ করাত অল্প সহায় করে। ঠিক সেইটো আপনাদের যদি গ্রিন টি যদি আপনাদের স্কিনতো, মুখের যোনটো স্কিন আছে তাতো যদি আপনাদের এপ্লাই করে, তাহলে আপনার মুখের স্কিনটো ভাল করার সহায় করে, ধুনিয়া একদম ব্রাইট করার সহায় করে। কিন্তু আপনাদের গ্রিন টি ডাইরেক্ট আপনাদের স্কিনত যেহেতু ব্যবহার করব নোৱাৰিব, সো সেইকাৰণে আপনাদের মামাআর্থ এই যোন দুটা প্রোডাক্ট আছে, আপনাদের সেইকেইটার থ্রুয়েদি আপনাদের গ্রিন টি আপনাদের মুখ ব্যবহার করে পাব। প্রথমটো হৈছে মামাআর্থ গ্রিন টি ডে ক্রিম। ইয়াত আছে গ্রিন টি আর কোলাজিন হয়। গ্রিন টি আপনার যোনটো স্কিনের ইলাস্টিসিটি আছে সেটা বৃদ্ধি করার সহায় করে, আর যোন কোলাজিন আছে সে আপনার স্কিনের যোনটো ডেন্সিটি আছে ভাল করার সহায় করব। আপনার যদি মুখত যদি গুটি গুটি আছে, পিম্পলস আছে, সেটা হচ্ছে মানে ওপেন পোর্স যোনবিলাক হয়, সেইবিলাক আপনার ভাল করার সহায় করব। আর এটা ডার্মাটোলজি টেস্টেড হয় আর অল স্কিনের সুইটেবল হয়। আর মামাআর্থর প্রোডাক্টবিলাক হার্মফুল কেমিক্যাল ফ্রি হয়। এটা হচ্ছে গ্রিন টি ফেস টোনার, এটা আপনাকে স্প্রে করব মুখত, এটা ওপেন পোর্স আপনার পিম্পলস সিম্পলস ভাল করার সহায় করবে। এটা অল স্কিনের সুইটেবল হয় আর ডার্মাটোলজি টেস্টেড হয়। আর এইখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস খিনি। এই যদি আপনাদের ব্যবহার করে স্কিনটা ধুনিয়া হাইড্রেট হয়ে থাকবে, আর এইটা হচ্ছে একটা ফ্রেশ টোনার, এটা ধুনিয়া আপনার পেন পোস্টবিল ভাল করা সহায় করবো। এটা ধুনিয়া আপনাদের এনেকে মারি পাব, ধুনিয়া সানি লোক, আর স্মেলটা বহুত বেশি ধুনিয়া হয়। আপনাদের যদি এই প্রোডাক্টটা যদি বাই করব বিচারি, তাহলে আপনাদের মামাআর্থ অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের অ্যামাজন, নাইকা, পার্পল, এইবিল আপনাদের বাই করব। ইয়ার উপরে আপনাদের যদি মূল ভিউয়ার হিসাবে যদি এই প্রোডাক্টটা যদি বাই করে, তাহলে আপনাদের চানৈক্য 2022 বলে যদি আপনাদের ব্যবহার করে, তাহলে আপনাদের 20% ডিসকাউন্ট লাভ করব। আর সেই আপনাদের মামাআর্থ অফিসিয়াল ওয়েবসাইট আর আপনাদের মামাআর্থ অফিসিয়াল এপত ব্যবহার করব। ইয়ার উপরে মামাআর্থ একটা ইন্ডিয়ান ব্র্যান্ড হয়, আর মামাআর্থে কেউ প্লাস্টিকক সাপোর্ট নকরে। মামাআর্থে কি হয়, যেমনবিল প্লাস্টিক আজিলে বিকিছে সেইবিলাক পুনৰ রিসাইকল করে পেলায়। আর আটাইতক ভাল কথা হল যে আপনাদের যদি মামাআর্থর যদি ওয়েবসাইট বা কিনা যদি আপনাদের প্রোডাক্ট বাই করে, তাহলে আপনাদের নাম আছে বা ট্রিং লিঙ্ক করা হয়, আর সেইজোপা আপনাদের গ্রোথটা ধুনিয়া ট্রেক করব। যদি এই যোনটা প্রোডাক্ট আছে, এটা যদি আপনাদের বাই করব বিচার, ডেসক্রিপশনে লিঙ্কটো দিয়া আছে। আর এইটা হচ্ছে প্রোডাক্টটা, আর বলকেটা যোনটো ফুড ব্লগ আছে সেটা কন্টিনিউ করো। এফালে ফার্স্ট ফার্স্ট গাহরিখিনি বইল করে লৈছো, বইল করলে অল্প সেফটি হয়। এটা আধা কিলো গাহরি অংশ আছে আর প্রায় বইল করা হয়ে গেছে, এটা বাকিখিনি প্রসেস আরম্ভ করি। আর এই গাহরি মাংস কিন্তু বইল রেসিপি নহয়, ঔটেঙার বইল রেসিপিটো বেলেগ এদিন দেখাম, আজি এটা ভজাই হব, বইল নহয়। এইখিনি হয়ে গেল, এটা গ্যাসটো অফ করে পেলে ধুনিয়া এইখিনি নমাই লম। আর এইফালে আছে ঔটেঙাটো, ভালকে সাফা করে এটা ধুনিয়া কাটি লব লাগিব। এটু সরকে সিটি সিটিকে কাটি লম এটু। আর ঔটেঙাখিনি এনেকে সরকে কাটি ললো, দুডোখমান আপনাদের ঠেটেলিয়াও লোক পারে। তারপর পিঁয়াজ লাগিব, কেঁচা জলকা বা এনেকে শুকান জলকা লো লব। এইফালে এখন কেরাহি পাইছো, কেরাহিখন গরম হব দিও। এইফালে কেরাহি গরম হল, এতিয়া অল্প মিঠাল দিব লাগিব, তেলটো বেশি দিব নালাগে, অল্প দিলে হল, যেহেতু আমি পিঁয়াজ আর আদা নহরুকণ ভাজি লম, তো ইমানকণমান তেলে হয়ে যাব। তেলখিনি গরম হল, এটা পিঁয়াজখিনি দি দিম। কেবল তো পিঁয়াজখিনি ভাজ খাবর কারণে তেলখিনি দিছো, এনে মাংস তেল আছে। আর এডোখর গাহরির তেলডোখর ইয়ারে দি দিম, যাতে তেলটা ওলাই থাকে এনে। এক্সট্রা বেশিকে তেল নিদো মানে। পিঁয়াজটো একেবারে ভাজি পেলাব নালাগে, একদম ব্রাউন কালারটো অহালেকে এনেকে অল্প অকমান জাস্ট ভাজ খালি দিব, ভাজ খাব দিব। তাহলে আদা নহর দিম, মানে পিঁয়াজটো অকমান মানে আমার গোটা গোটা হয়ে থাকাটো লাগে, এটো ইমানটুমান ভাজিব দিব। আর এটো কিন্তু বইল নহয়, বইল গাহরি ঔটেঙা বইল গাহরিটো বেলেগ দিনাখন বনাম, আজিটো হব এটো কারি টাইপত হব। আর আদা নহরটো মানে একেবারে পুরা যোনটো কেঁচা কেঁচা গোন্ধটো যোৱালৈকে যে ভাজি, তেনেকুৱা ভাজিব নালাগে, জাস্ট অকমান ভাজিলে হল। আর এটা এটা মাংসখিনি দি দিম, মানে যদি একেবারে একদম আদা নহরুটো ভাজি পেলাই নহয়, তেতিয়া আদা নহরু ফ্লেভারটো গুছি যাব, মানে এটা বইল করা মাংসখিনি দিচ্ছি ইয়াতে।
মাংসখিনি কিন্তু আগতে আমি মানে বইল নকৰাকে খাওঁ, বইল নকৰাকে টেষ্টটো বেছি হয় বুলি কয়। তো টেষ্টটো হয় বাৰু অলপ যদি বইল নকৰাকে মানে বেছি হয়, কিন্তু স্বাস্থ্যৰ কাৰণে ভাল নহয়। তো সেইকাৰণে আজিকালি বইল কৰিয়ে খাওঁ। দুই মিনিট সময় এতিয়া এনেকৈ ভাজিম। মাংসখিনি ভজা দুই মিনিট হৈ গ'ল আৰু মই এই পিঁয়াজটো মানে এনেকৈ গোটা গোটাকৈ মোক লাগে, যেতিয়া খাবলৈ বেছি টেষ্ট লাগে আপোনালোকে এনেকৈ ৰাখি দিব। আৰু এতিয়া ইয়াতে দিম জোখ অনুযায়ী নিমখটো দিম, মাংস যিমানটো লৈছে সেই অনুসৰি দিব। আৰু লগতে এতিয়া যোনকেইটা যে কেঁচা জলকীয়াকেইটা যে আছিলে, চৰি ৰঙা জলকীয়াকেইটা যে আছিলে যে, এতিয়া দি দিম। ঘনাই লৰাই থাকিব যাতে লাগি নধৰে। আৰু লগতে আমি ইয়াতে এতিয়া হালধি দিম। আৰু এই ৰেচিপিটো মানে হালধি দি পেলাই বনায়। হালধিটো দিছোঁ, ধুনীয়া কালাৰ আহিব। আৰু অকণমান আমি জালুকো দিম, মানে এইটো টেঙা জ্বলা টাইপত ফ্লেভাৰটো হয় বস্তুটো। হালধিটো কম হৈছে নিব না, ঠিক আছে ন। এনেকৈ এতিয়া প্রায় পাঁচ ছয় মিনিটমান ভাজিম। আর পাঁচ মিনিট সময় ভজা হয়ে গেল। এতিয়া আমি ইয়াতে আলু দিম। আলুখিনি বইল করে লওয়া নাই, সেখানে অকমান সোনকালে দিছো। আলুখিনিও এনেকৈ চিটি চিটিকে কাটি লৈছো, হেৰিয়ৰ ষ্টাইলতে, ঔটেঙা ষ্টাইলতে। আলুখিনির লগত এটা পাঁচ মিনিট সময় ভাজিম। তারপর ইয়াতে ঔটেঙাখিনি দিব লাগিব। আলু সেটি পাঁচ মিনিট সময় হয়ে গেল। এতিয়া আমি ইয়াতে অলমান জালুক দিম জ্বলাটোর কারণে। জালুক দিছো আর লগতে এতিয়া যে ঔটেঙাখিনি যে কাটি থৈছিলোঁ ঔটেঙাখিনি দি দিম। এতিয়া ইয়াতে ধুনীয়া টেঙা জ্বলা, ধুনীয়া ফ্লেভার আহিব। এনেকৈ খাই চাব আপোনালোকে। বইলো এটা ভিডিও বনাম বাৰু, বইলো খাই ভাল লাগে ঔটেঙাৰ লগত। এতিয়া মাত্র তিনি মিনিটমান সময় ভাজিম। তাৰপিছত ইয়াতে পানী দি দিম, গরম পানী। আৰু তিনি মিনিট সময় হৈ গ'ল। আৰু ইয়াৰ পৰা ধুনীয়াকৈ চাওক তেল ওলাইছে মাংসখিনিৰ পৰা। এতিয়া পানীটো দি দিম, নহ'লে মাংসখিনি গোটেইখিনি গলি যাব। আৰু পানীৰ পৰিমাণটো ইয়াতে দিম, কাৰণ এইটো গ্ৰেভি নহয়, কাৰী বনিব। ধুনীয়া ঔটেঙাৰ ইয়াৰ আধাটো শুকাই যাব। ধুনীয়াকৈ উতলটো আহিব দিওঁ, আধাখিনি পানী আৰু শুকাই যাব। আৰু ফাইনেলি আমাৰ আজি ঔটেঙাৰ লগত গাহৰি মাংস কাৰী আছে, সেয়া ৰেডি হৈ গ'ল। ইমানটো জ্বলে আপোনালোকে ৰাখি দিব। এতিয়া মই গেছটো অফ কৰি দিম। সেয়া একদম চিম্পুলকৈ বনাইছোঁ আৰু ধুনীয়াকৈ এটা টেষ্ট কৰিমগৈ। এতিয়া হৈছে টেষ্টিং টাইম। আৰু আজি ধুনীয়াকৈ থালি সজাই লৈছোঁ। শেৱালি ফুলো লৈ লৈছিলোঁ, শেৱালি ফুলৰ পকৰি আছে, পটল ফ্ৰাই আছে, পাপৰ আছে, ৰঙালাও ভাজি আছে মোৰ ফেভৰেট। আৰু ইয়া মেইন বস্তুটো গাহৰি, ঔটেঙা গাহৰি। হাহা, অলপ জোৰণ পৰিলে পাপৰটো হেমিকিয়ে যাবগৈ। ৰঙালাও ভাজি দিয়ে আৰম্ভ কৰিম। ৰঙালাও ভাজিটো মোৰ বহুত প্ৰিয় হয়, এনেকুৱা একদম আলতীয়াকৈ বনাব লাগে। ৱাহ, ধুনীয়া মিঠা ৰঙালাও। ৰঙালাও ভাজি আমাৰ কেৱল মাত্ৰ অকণমান আদা নহৰু আৰু এইখিনি তেজপাত থাকে, তেনেকৈ মজা লাগে। অন্য একো দিয়া নহয়, ধুনীয়া আদা নহৰু, তেজপাত। পটল ফ্ৰাই এতিয়া যিহেতু শেৱালি ফুলৰ ছিজন হয়, ধুনীয়া শেৱালি ফুলৰ বৰ। অকণমান তিতা পিছত, কিন্তু তিতাটো মাজে মাজে খাব লাগে, আপোনালোকে খাব, এইটো ছিজন হয় আৰু। ছিজনেল বস্তুবিলাক খাব পাৰিলে ভাল। অকণমান তিতাও লাগিছে বাৰু,
জলা টেঙা তিতা সব আজি মাজতে এটা প্রথমতে মানে ভিডিওটি মোবাইলত করেছিল কিন্তু মোবাইলটি কেলে হ্যাং মারছে গম পয়া নাই মানে কিবা ভিডিওটি হয়েছে কাট খাই গেছে হয়েছে কাট খাই গেছে এনেকা হয়েছে তো এখানে মোবাইল থাকলে আইফোনে যদি হ্যাং মারে মানে অথনি ভিডিওটি মানে যেটা মানে রেসিপিটা শ্যুট করেছিল মানে মোবাইলটা হ্যাং মারছে এটা সুইচ অফ করে দিছো ঠান্ডা মোটে অল্প বনাওতে যেহেতু শীতটা পাই যায় গরম হওয়ার কারণে হয়েছে নি এন্ড্রয়েড মোবাইলে মানে হিট হ্যাং মারিলে একু কবল নাই কিন্তু যদি আইফোনে যদি হ্যাং মারি দিয়ে মানে যে কি হোক এটা যদি জোলটা আছে ফার্স্ট মাংস জোলটো খাই চাম জোলটো পাই আরম্ভণি করম আর ঔটেঙা আছে আলু কত ছিল আলু তো নাহিলে নিব আলু নাহিলে অল্প এনেক আল আছে আইল ঔটেঙা অকন ভাঙি ঔটেঙা খাই থাকুন ধনিয়া টেঙা হয়েছে ওয়াহ এনে কব ধুনকে আলু এটি একগড়া সানি লো আর ইয়া মজা লাগছে সঙ্গে একদম সিম্পল জলাটো খালি বেশিকে হওয়া নাই টেঙাটো ধুনকে আছে জলাটো আর অকন হলে বেয়া নালাগবে কিন্তু আপনাদের যদি জলাটো খাই নয় তাহলে আপনাকে কেঁচা জলকীয়া দুটামান দিয়ে দিব আর ধুনিয়া লাগবে হ্যাঁ আলুটো কিন্তু দিব আলুটো ধুনিয়া লাগছে আর এটা মাংস ট্রাই করি আজি যখন দোকানের পর মাংস আনছিল তাহাতে প্রথমে আমি রঙা মাংসটাই চাইছিল ন কটালকে ঠিকই ছিল কাটুটা খেলি মিলি কইলেন তাহাতে এনেকা অকল হেইটো আইলে সলবিটো আইলে রঙা মাংস নাই এটা লি কোন কমান লাগি আছে গেছা এখন রঙা মাংসটো লাগি গেলে ভাল লাগে মানে এনেকা সবি হব লাগে লগতে রঙা মাংসটো লাগি থাকিব লাগে এটা খাই ভাল লাগে এটা তো নেগে বেশ কো জোলটো ধুনীয়া হৈছে মাংসটো খাই আজি লোকেল গাহৰি নহয় মই এটা খায়ে গম পাইছোঁ মাংসটো আজি চবিলে খালি ফাৰ্মৰ গাহৰি হয় ৰেচিপিটো মানে ধুনীয়া হৈছে কিন্তু মাংসটোৱে মানে কিকটো দিব পৰা নাই ৰেচিপিটো ধুনীয়া হৈছে ৰেচিপিটো ৰেচিপিটো ধুনীয়া টেষ্টি হৈছে জোলখন ধুনীয়া হৈছে কিন্তু মাংসটো মানে হেৰি হ'ল আৰু ফাৰ্মৰ গাহৰি চিয়'ৰ মানে যোনটো মাংসত যোনটো খালে কি আহিব লাগে মানে মাংস গাহৰি পিছ খাই দিলে কি ধুনীয়া লাগে হয়নে বাৰু সেই বস্তুটো অহা নাই মানে এইটো ট্ৰাই কৰি চাওঁ সোনকালে গাহৰি নহয় আজি ৰেচিপিটো ধুনীয়া হৈছে আপোনালোকে ৰেচিপিটো ট্ৰাই কৰিব কিন্তু গাহৰিটো পাৰিলে আপোনালোকে ভাল গাহৰি ল'ব তেতিয়া ধুনীয়া আৰু টেষ্ট লাগিব আজি আমাৰ গাহৰিটো ঠগিলে ইমান গাহৰি মাংসত ইমান টেষ্ট নাই মানে কিন্তু জোলখন আল্টিমেট হৈছে চাগে চ' আপোনালোকে যোনটো ৰেচিপি আছে ট্ৰাই কৰিবলৈ আশা কৰিলোঁ চ' আজিলৈ হৈছোঁ তাৰ সদায় কৰে নিজৰ বিচাৰিব ভগৱানৰ নামত কাম কৰি যাব দিন ধৰি সফল হ'ব আৰু সদায় হাঁহিবলৈ চেষ্টা কৰিব এটা মোবাইলটো চাওঁ যিহেতু ডিপ ডিপাই আছে মানে কি হৈ আছে